গল্পটা নিয়ে আসলে সবার অনেক কনফিউশন, সেটা 11 তারিখ আর মাত্র মানে দুইটা দিন মনে হয়, আর রাত শেষ হলে তো একদম একদিন। তো আমার মনে হয় আর একটা দিন আমি চুপ করে থাকি গল্পটার জন্য। যেটা সব থেকে বেশি কোশ্চেনটা ছিল, চয়নিকা চৌধুরী যখন নামটা ডিক্লেয়ার করলেন তখনও কিন্তু শিল্পী নির্বাচন হয়নি, মানে আমাকেও সিলেক্ট করা হয়নি। আমার সাথে যোগাযোগ হয়েছে তার 16 তারিখে, সেই 14 তারিখে সিনেমাটার নামটা ডিক্লেয়ার করেছিলেন। তো সেখান থেকে আমিও দেখলাম আচ্ছা ঠিক আছে, তা আমিও অপেক্ষা রইলাম যে কে আসলে সিনেমাটা করছে বা কারা কারা করছে। তো সেখান থেকে যখন সিনেমাটা আমার কাছে চলে আসলো, মানে আমি যখন কথা বলছিলাম তখন আমারও গল্প নিয়ে আছে বিশ্ব সুন্দরী, ওরও মানুষেরও হয়েছে যে বিশ্ব সুন্দরী নামটার সাথে একটা প্রতিযোগিতা, হ্যাঁ মনে হয় যেটা প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা নামটার সাথে মানুষ গল্পটা আসলে জুড়ে দিল, নিজেদের মতো করে ভাবা শুরু করলো। তারপর যখন প্রথম পোস্টার মানে লুক যখন পাবলিশ হয় তখনও আবার একরকম করে মানুষ ভাবনা শুরু করলো যে মেয়েটা আসলে মরে যায় আর দুজনেই সাদা পোশাকে থাকে, মেয়েটা চোখ বন্ধ থাকে শুয়ে থাকে, ওরকম একটা পোশাক খুবই, এটাও খুব কথাবার্তা হয়েছে, এটা আলোচনা সমালোচনা ভালো লাগা সব কিছু পেয়েছি, সমস্ত রিয়াকশন আসলে দেখেছি। সেটার দিক থেকে আমি অনেক বেশি হোপফুলি যে কথাটা নিয়ে মানে এই ছবিটা নিয়ে নামটা নিয়ে বা সাবজেক্টটা নিয়ে সবার অনেক আসলে গল্পটা কী হচ্ছে, এটা আসলে অনেক ভালো লাগার যে মানুষ গল্পটা নিয়ে আসলে ভাবছে, যেটার জন্য আগ্রহটা সবারই আসলে একটুখানি বেশি। আমি যেটা দেখতে পাচ্ছি যে 11 তারিখের জন্য আমার মতো আসলে সবাই হয়ে যাচ্ছে। কেন বিশ্ব সুন্দরী দেখতে কেন কেন যাবা না, 8 মাস পরে হল খুলছে মিয়া, যাবা না কেন, 100 বার যাবা। চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা, সেদিক থেকে যে এতগুলো নাটকের বাড়ি নাটক বা জনপ্রিয় নাটক তার তো একটা বিশাল ফ্যান বেজ আছে, তো সেখান থেকে চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা একটা ফ্যান। তারপর হচ্ছে যে সিয়াম পুরী প্রথম কাজ করেছে, তারা আসলে দুজন মিলে কী করলো সিনেমাটায় সেখান থেকেও একটা বিষয় আছে। এবং রোমানুস খান যে আসলে একটা রোমান্টিক গল্প এভাবে কী বলতে চেয়েছে গল্পটার মধ্যে, তার সম্পর্কে তো মোটামুটি আসলে যারা গল্প ইদানিং কিন্তু আমি দেখছি যে এই জেনারেশনটা গল্প নিয়ে বেশি আসলে ভাবে। লাস্ট একটু শুধু জানতে চাই, আর একটা হচ্ছে পার্সোনাল ফ্যান বেজ, যেমন ফান আছে যে পড়ে সিনেমা দেখতে যাচ্ছে বা সিয়ামের সিনেমা দেখতে যাচ্ছে। প্রিপারেশন আমার শুরু হবে আসলে 11 তারিখ থেকে, 11 তারিখ থেকে যদিও শুটিং শুরু হয়ে যায় কিন্তু আমি জয়েন করছি না 11 তারিখ থেকে, আমাকে আমার আসলে 13 তারিখ থেকে প্রথমে বলেছিল যে 12 তারিখ থেকে শুটিং। তো আমি যখন স্ক্রিপ্টটা বা গল্পটা ক্যারেক্টারটা যখন নিলাম তখন আমি আসলে